আসসালামু আলাইকুম নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে বিশ্ব রাজনীতি আগে যেমন বাংলাদেশে ধরেন যে কোনো জায়গায় একটা আন্দোলন হলে মুহূর্তের মধ্যে এটা যেমন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এখন বিশ্ব রাজনীতিতেও কোরাম এবং লভিংয়ের কারণে আপনার মিত্র দেশকে কেউ টার্গেট করে কিছু করলে এটার একটা রেজাল্ট অপর দেশগুলোতেও কিন্তু ছড়িয়ে পড়ে যেটা এই মুহূর্তে ঘটেছে পোল্যান্ডে এমনকি এই গত তিন মাসের যুদ্ধের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা অন্য কোনো দেশে ঘটায়নি কিন্তু পোল্যান্ডে গতকালকে ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত রাইট হ্যান্ড একজন ব্যক্তি যিনি পোল্যান্ডের রাষ্ট্রদূত যার নাম হচ্ছে স্যারগেই আন্দ্রিপ সেই ব্যক্তিকে এমন ধরনের অপমান করা হয়েছে যে এটা আসলে যথেষ্ট ন্যাককারজনক যথেষ্ট ন্যাককারজনক ঘটনার সূত্রপাত দেখেন পুতিন কাকা পরে কী ঘটেছে সেটাও বলতেছি পুতিন কাকা ঝুকেঙ্গা সালা একজন জিগেছেন বা এটার অর্থ কি এটার অর্থ হলো তুই যায় করস আমার দমাই তিফার্থীরা হাম বিষয়টা এরকমই যাই হোক দর্শক পোল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাতাত্তরতম বিজয় উৎসবে সাবেক সোভিয়েতের সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই হেনস্থার শিকার হন রুশ রাষ্ট্রদূত খবর হচ্ছে ইউরো নিউজের ইউক্রেনে রুশ হামলায় আপনার রক্তপাতের প্রতীকী প্রতিবাদ হিসাবে আপনারা যদি লোকটার চেহারা দেখেন লাল হয়ে আছে যেটা এটা হচ্ছে প্রতীকী প্রতিবাদ হিসাবে সের্গেই আন্দ্রিবের মুখে লাল রং ছড়ে মারেন বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল রং ছড়ছেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে এক বিক্ষোভকারীর ছোড়া রঙে তার গোটা মুখমণ্ডল লাল হয়ে যায় এই সময় রাশিয়ান রাষ্ট্রদূত তাকে ধৈর্যশীল করে রাখেন তাকে হাত দিয়ে মুখ থেকে রং মুছতে দেখা যায় বিক্ষোভকারীদের প্রতি তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি বড়ই ব্লুটুথ কাক্কা কারণ হাত থাকতে মুখে কিসের কথা এইখানে এদের সাথে বইলা কী হবে বিষয়টা ছিল এটাই পুতিন ভাই তো সব দেখতেছে বিক্ষোভকারীদের বাধার মুখে শেষ পর্যন্ত সেইখানে যেই উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের সমাধিতে তিনি আসলে ফুল দিতে পারেননি রাশিয়ান রাষ্ট্রদূত সহ রুশ প্রতিনিধি দলের অনেক সদস্যরাই বিক্ষোভেধকারীরা এই সময় ইউক্রেনের পতাকা হাতা নিয়ে তাদেরকে ফেসিস্ট বলেও স্লোগান দিতে যায় শেষে পুলিশি নিরাপত্তায় এলাকা ছেড়ে বাধ্য যেতে বাধ্য হয় রুশ প্রতিনিধি দল পোল্যান্ড হচ্ছে ওই দেশ যেই দেশ এই মুহূর্তে ইউক্রেনের পক্ষে বিশ্ব নেতারা যেখানে আসেন আই মিনস যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাজ্য বলেন অন্যান্য যারা বিশ্ব নেতা আছেন তারা সকলেই কিন্তু সেইখানে আইসায় আস্তানাগারে এমন এমনকি মাঝখানে প্রস্তাব করা হয়েছিল জেলেনস্কিকে পোল্যান্ডে আশ্রয় নিয়ে সেইখান থেকে একটা সরকার পরিচালনা করে ইউক্রেনের ভেতরে যুদ্ধ পরিচালনা করার জন্য পোল্যান্ড এই মুহূর্তে ইউক্রেনের পক্ষেই সবচেয়ে বেশি সাপোর্ট করছে এমনকি পোল্যান্ড আমাদের বাংলাদেশদের যারা ছিল সেইখানে তাদেরকেও কিন্তু বের হয়ে আসার জন্য করিডোর দিয়েছে বাট পোল্যান্ডের যারা জনতা আছেন তারা ভাবছেন এই যুদ্ধটা অনৈতিক এখন এই ঘটনার পর প্রেসিডেন্ট জেলেনস্কির একটা বক্তব্য ছিল যে পোল্যান্ডের নাগরিকরা রাশিয়াকে প্রত্যাখ্যান করেছে এরপরে পুতিন কাকা কি করছে জানেন এই যাবৎকালীন গত তিন মাসের যুদ্ধের মধ্যে এত ঘন বা এত কন্টিনিউ আক্রমণ তিনি আর রাশিয়া ইউক্রেনের উপর চালান নেই দশক ইউক্রেনের দুই শহর খার্কিব ও দোনেস্কে গত ২৪ ঘন্টায় আটচল্লিশ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই কথা জানিয়েছেন রুশ সেনারা এখন দোনেস্কের স্নোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্দর মতুজিয়ানিক রাজধানীর কিয়েবে এক সংবাদ সম্মেলনে বলেছেন রুশ বাহিনী হামলা জোরদার করেছে রাশিয়ার সেনাবহর এখন ইউক্রেনের দোনেস্কের দিকে অগ্রসর হচ্ছে মতুজিয়ানিক জানান খার্বিক ও দোনেস্ক অঞ্চলে এই ছাড়াও চব্বিশ ঘন্টায় মাইকুলাইফ এবং ওডেসা অঞ্চলেও পাঁচবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া বেসিক্যালি এতগুলা হামলা চালানোর প্রয়োজন ছিল না ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ রুশ বাহিনী এখন বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এ যাবৎকালীন এতগুলা হামলা একদিনে রাশিয়ার চালায়নি বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে রাশিয়ার যেই সকল কর্মচারী কর্মকর্তা পৃথিবীর অন্যান্য দেশে কর্মরত আছেন তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব রাশিয়ান সরকারের সো সেইখানে যদি তাদেরকে অপদস্থ করা হয় অপমান করা হয় তাহলে সেইটার জবাব ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে শক্তভাবে দেওয়া হবে অপরদিকে পুতিন কাকা বলছেন যে এগুলা কইরা লাভ নাই ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে তিনি আশাবাদী তিনি বলেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমনটা জিতেছি এইবারও জয় আমাদেরই হবে শত্রুরা অনেক শক্তিশালী বাট রাশিয়া মাথা নত করবে না ততক দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি পরাজয়ের সাতাত্তরতম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে গতকালকে এইসব কথা বলেছেন ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশের মানুষদের মুক্ত করতে আজ আমাদের সেনারা এবং মিত্ররা লড়ছে নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি এবারও আমাদের জয় হবে বলেই আমরা আত্মবিশ্বাসী পুতিন বলেন নাৎসিবাদীদের পুনর্জন্ম যেন না ঘটে সেটি রোধে আমাদের সবারই কাজ করা উচিত আমি আশাবাদী নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অতীত মনে রেখে এই বিষয়ে সতর্ক থাকবে বিভিন্ন উদাহরণ টেনে ইউক্রেন কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন পুতিন এই ফেসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশভাষী মানুষ ও রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছিল বলেই তিনি অভিযোগ করেন নব্যনাচ্ছীদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়ে আসছেন তিনি পুতিন বলেন দুঃখজনকভাবে আজ আবারও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মহান দেশপ্রেমের যুদ্ধ হিসাবেই তিনি মনে করেন তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের মতাদর্শিক উত্তরসূরিদের লাগাম টেনে ধরার আমাদের পবিত্র দায়িত্ব মানে বুঝতেই পারছেন তো এখানে উত্তর বলতে কাদেরকে বোঝাইছে এটা বোঝাইছে যে ইউক্রেন এবং কি তাদের যারা সহযোগী মিত্র আছেন যারা এই কাজগুলা করছেন রাশিয়ার দৃষ্টিতে ইউক্রেনকে যে যেখান থেকে সাপোর্ট করতেছেন তারাই সবাই সহযোগী আর তার ভাষায় এই পর্যন্ত একদিনের জন্য কিন্তু নমনীয়তার কোনো স্ল্যাশ আসেনি বরঞ্চ তিনি কঠিনভাবে আরও সঠিক আর কি বলো শক্ত থেকে শক্ততর অবস্থানে যাচ্ছেন এখন দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় যায় তবে এই যে খেলাটা যেটা রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে হয়েছে এটা কিন্তু আসলে কোনো পজিটিভ সাইন না এখন যে কোনো দেশে যখন কোনো রাষ্ট্রদূত থাকে সেই দেশের সরকারি বা নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তাকে প্রোটেক্ট করবে এটাই হচ্ছে নিয়ম আমাদের দেশে দেখেন বা আমাদের দেশের রাষ্ট্রদূতেরা পৃথিবীর অন্য জায়গায় যেখানে আছে এটা এই ধরনের ফ্যাসিলিটিসগুলা পেয়ে থাকে এখন বিষয়টা যদি এমন হয় তাহলে হয়তো পোল্যান্ড থেকে রাশিয়ার যেই কি বলা হয় যে দূতাবাস আছে সেটাকে হয়তো ব্যাক করে নিয়ে আসা হবে এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম